প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে দর্শক আপনাদের সাথে আছি আমরা দুজন আমি জেসমিন আরফের দোসে এবং আমি শারাফাত আহমেদ আর শুরুতেই থাকছে সংবাদের প্রধান শিরোনামগুলো মিরপুরে তিন ম্যাচে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে 28 রানে হারিয়েছে বাংলাদেশ তরুণদের মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে বললেন প্রধানমন্ত্রী সারা দেশে 66টি মিনি স্টেডিয়াম উদ্বোধন দুটি বিধান সংযোজন করে নতুন আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন জানিয়েছেন ইসি সচিব নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্য হাস্যকর বললেন ওবায়দুল কাদের ইসিকে চাপে রেখে সরকার কাজ করাচ্ছে অভিযোগ রিজভীর দর্শক শুনছিলেন সংবাদের প্রধান শিরোনামগুলো সংবাদ এছাড়া থাকছে মাইটিভির রোববারের বিশেষ আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ দর্শক সাথে আরও থাকছে রাজধানীর সমস্যা ও সম্ভাবনা নিয়ে এই রাজধানী এবার চলে যাব পুরো সংবাদে জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুরু করল বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের জয় 28 রানে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 271 রান সংগ্রহ করে বাংলাদেশ ব্যাট হাতে ওপেনার ইমরুল কায়েস করেন ইনিংস আর ক্যারিয়ার সেরা 144 রান জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভার শেষে 9 উইকেটের বিনিময়ে 243 রানে থামে জিম্বাবুয়ের ইনিংস ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের জয় নায়ক ইমরুল কায়েস দর্শক আরও জানাচ্ছেন শাকিল কালাম দীর্ঘ 8 মাস পর ঘরের মাঠে সিরিজ প্রতিপক্ষ জিম্বাবুয়ে ইঞ্জুরির কারণে একাদশে ছিলেন না সাকিব তামিম তবুও ওয়ানডে সিরিজের শুরুটা ভালো করলো টিম বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের জয় 28 রানে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ এশিয়া কাপে টপ অর্ডারদের সে ব্যর্থতার চিত্র যেন ফিরে আসে মিরপুরে তবে ইমরুল কায়েসের ইনিংস আর ক্যারিয়ার সেরা 144 রানে ভর করে নির্ধারিত 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 271 রান সংগ্রহ করে স্বাগতিকরা টেলান্ডারে দ্বিতীয় সর্বোচ্চ 50 রান করেন মোহাম্মদ সাইফুদ্দিন জিম্বাবুয়ের পক্ষে বল হাতে 4 উইকেট নেন কাইল জার্ভিস 272 রানে টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং এর কাছে নির্ধারিত ওভার শেষে 9 উইকেটের বিনিময়ে 243 রানে থামে জিম্বাবুয়ের ইনিংস সফরকারীদের পক্ষে সর্বোচ্চ 50 রানে অপরাজিত থাকেন শেন উইলিয়ামস বাংলাদেশের পক্ষে বল হাতে 3 উইকেট নেন মেহেদি মিরাজ শাকিল কালাম মাইটিভি ২০২০ সালের মধ্যে দেশে কোনো ক্ষুধা ও দারিদ্র থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন তরুণদেরকে মাদক ও জঙ্গিবাদ থেকে দূরে রাখতে দেশীয় খেলাধুলা সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করতে হবে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে 73টি যুব ও ক্রীড়া স্থাপনের উদ্বোধন এবং মোবাইল নম্বর পোর্টেবিলিটির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত দেশের শিশু কিশোর সহ যুব সমাজের জন্য পর্যাপ্ত খেলাধুলার সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারই অংশ হিসেবে সারা দেশে 66টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম 6টি যুব প্রশিক্ষণ কেন্দ্র বিকেএসপি মাল্টি স্পোর্টস কমপ্লেক্স সহ 73টি যুব ও ক্রীড়া স্থাপনা নির্মাণ করেছে সরকার আমি আরও খুশি হতাম যদি আমরা দেখতাম যে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম হয়ে গেছে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব স্থাপনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভ উদ্বোধন ঘোষণা করছি প্রধানমন্ত্রী তার শুভেচ্ছা বক্তব্যে সন্তানদের বিপদগামিতা থেকে দূরে রাখতে দেশীয় খেলাধুলাকে টিকিয়ে রাখা সহ সাংস্কৃতিক চর্চা বাড়ানোর তাগিদ দেন যত বেশি খেলাধুলা সাংস্কৃতিক চর্চায় আমরা সম্পৃক্ত করতে পারবো
তত বেশি তাদের চরিত্র অনেক দৃঢ় হবে, সুস্বাস্থ্যের অধিকারী হবে, মাদক অথবা জঙ্গি এই ধরনের কোনো বিপথে আমাদের ছেলেমেয়েরা যাবে না। সেজন্য তাদেরকে এই খেলাধুলার দিকে আরও আমরা সম্পৃক্ত করতে চাই। নতুন প্রজন্মকে আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে ফের ক্ষমতায় আসলে দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত করার ঘোষণা দেন শেখ হাসিনা। আগামী নির্বাচনে যদি বাংলাদেশের জনগণ নৌকামার্কায় ভোট দেয়, আমরা যদি আবার সরকার গঠন করে দেশের সেবা করতে পারি, তাহলে আমি এটা দ্ব্যর্থহীনভাবে বলতে পারি 2020 সালের মধ্যে কোনো ক্ষুধা দারিদ্র থাকবে না। আমরা আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে। এর আগে নম্বর ঠিক রেখে শুধু অপারেটর পরিবর্তন করার সার্ভিস মোবাইল নম্বর পোর্টেবিলিটি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনেরও তাগিদ দেন সরকার প্রধান। যে আমরা যতক্ষণ ক্ষমতা আছি আমরা এই পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে যে পদক্ষেপ নেওয়া দরকার আমরা সেই পদক্ষেপগুলি যেমন নেব, আর আমাদের তরুণ প্রজন্মের মানে ভবিষ্যৎটা আরও সুন্দর উজ্জ্বল করে গড়ে তোলা কাজে তাদের জন্যই আমরা উৎসর্গ করে দিচ্ছি আমার ভবিষ্যৎ। গ্রাহকরা চাইলে এখন থেকে 58 টাকা খরচ করে নিজের নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তন করতে পারবে। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। দুটি বিধান সংযোজন করে নতুন আচরণবিধি চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে 37তম কমিশন বৈঠক শেষে ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ সাংবাদিকদের এই কথা জানান। আচরণবিধিতে যে দুটি বিষয় সংযোজন করা হয়েছে তা হল নির্বাচনী প্রচারণায় জীবিত প্রাণী ব্যবহার করা যাবে না, আর নির্বাচনী প্রচারণায় ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা যাবে তবে কাপড়ে লিখে প্রচার চালানো যাবে না। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণ জানানো হবে বলেও জানান ইসি। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্যকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সমাবেশে অনুমতির নামে জাতীয় ঐক্য ফ্রন্ট নাটক করেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। মানিকলাল ঘোষের রিপোর্ট। রাজধানীর বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের ট্রাফিক সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এই ধরনের একটা গুরুগম্ভীর সেমিনারে সড়ক নিরাপত্তার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তিনি কথা বলেন নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে। খুব শিগগিরই কয়েকদিনের মধ্যে মন্ত্রিসভার কর্মের ধরন আপডেট হবে, সাইজও ছোট হয়ে যাবে। অনুষ্ঠান শেষে চলমান রাজনীতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জবাব দেন নির্বাচন কমিশন নিয়ে বিএনপির বক্তব্যে। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আরও চারজন কমিশনার আছেন। একজন কমিশনার কোনো ইস্যুতে যদি ভিন্ন মত পোষণ করেন এটা গণতন্ত্রের বিরোধী। এটাকে নিয়ে তিনি যে বিভক্তির অভিযোগ তুলেছেন এটা একেবারে হাস্যকর এবং কাল্পনিক। এদিকে বঙ্গবন্ধু এভিনিউতে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 54তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। সভায় জাতীয় ঐক্য ফ্রন্টের ফাটল প্রসঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। জাতীয় ঐক্য, আরে নিজেদের ঐক্যই থাকে না, যে ঐক্য এতদিন করেছিল সেই ঐক্যই টিকে না। 20 দল আসলে 10 দল, 10 দল থেকেই 2 দল চলে গেছে। কয় জাতীয় ঐক্য, অর্থাৎ কানা ছেলের নাম যদি পদ্মলোচন রাখা হয় যেরকম শোনায় ওদের জাতীয় ঐক্য হচ্ছে ঠিক সেরকম। নির্বাচনকে সামনে রেখে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। এই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে ধারাবাহিকতা রাখতে চাই। আগামী নির্বাচনকে আমরা সামনে নিয়ে দলকে প্রস্তুত করি আগামী নির্বাচনে। মানিক লাল ঘোষ, মাই টিভি, ঢাকা।
একুশ আগস্টের গ্রেনেড হামলা মামলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ দলের অন্য নেতাদের সাজা দেওয়ার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে কালো পতাকা মিছিল করেছে বিএনপি। পরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ইসিকে চাপে রেখে সরকার কাজ করাচ্ছে বলে অভিযোগ করেন। নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদারকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যেভাবে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন, আমাদের এখন প্রধান লক্ষ্য নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও দেশনেত্রীর মুক্তি। সৌদি আরব সফর নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল চারটায় গণভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল্লাহ আজিজ আল সৌদের আমন্ত্রণে 16 অক্টোবর চার দিনের সরকারি সফরে রিয়াদ যান প্রধানমন্ত্রী। 19 অক্টোবর রাতে তিনি দেশে ফেরেন। সফরে বাদশাহ ছাড়াও ক্রাউন প্রিন্স সহ সৌদি সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের 23তম অধিবেশন শুরু হয়েছে। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে 10ম জাতীয় সংসদের শেষ এই অধিবেশন বিকেল 4:15 শুরু হয়। কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী 25 অক্টোবর পর্যন্ত অধিবেশন চলবে। অধিবেশন শুরুর পর স্পিকার শিরীন শারমিন এই অধিবেশনের সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেন। সংসদে আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি এম এস সামাদ, নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মোশাররফ হোসেন খান, শিক্ষাবিদ ও ভাষা সংগ্রামী সফর আলী আকন্দ, উত্তর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ওসমান গনি, ব্যান্ড সঙ্গীত শিল্পী আয়ুব বাচ্চু, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহর মা কাজী জীবননেসা বেগম, ভারতের প্রবীণ সাংবাদিক কুলদীপ নায়ারের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে 7 দফা দাবি নিয়ে সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। সন্ধ্যায় মতিঝিল গণফোরামের প্রধান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আলোচনা শেষে জেএসডির সভাপতি আসাম আব্দুর রব সাংবাদিকদের একথা বলেন। আগামী 24 অক্টোবর সিলেটে ঐক্যফ্রন্টের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আমরা সরকারি দল এবং সরকারের কাছে তুলে ধরব, তারপর আসে আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে জানাবো, জাতিকে জানাবো। একইভাবে আমাদের দাবি নিয়ে নির্বাচন কমিশনের কাছে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে একটা ডেলিগেশন যাবে। আর এ পর্যায়ে থাকছে প্রবাসের খবর। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি শারজা শাখার নেতৃবৃন্দ। সমিতির সভাপতি আলহাজ এম এ বাশার এর সভাপতিত্বে এবং মোস্তফা মাহমুদ এবং ইসমাইল গনি চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ আলহাজ শরাফত আলী। প্রবাসের আরও খবর। ওমানে আল মোসিনা দরবার শরীফে পবিত্র ওরস উদযাপন করেছেন গোলামুর রহমান বাবা ভান্ডারি। খুজরুজ শরীফ ও শাহেনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারির ওফাত উপলক্ষে মোনাজাত করেন সাজা দানশীল মাওলানা খায়রুল বাশের। দেশের উন্নয়নের স্বার্থে আবারও জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। 14গ্রাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও 10 নম্বর বাতিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি এম জাহিদ হাসান টিপুকে দেয়া সংবর্ধনা সভায় বক্তারা একথা বলেন। শারজায় স্থানীয় একটি হোটেলে বিশিষ্ট ব্যবসায়ী আবু বকর স্বপনের সভাপতিত্বে ও এমদাদ হোসেন রানা এবং মোহাম্মদ বাবরের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন শেখ বেলাল এবং এস এম শাহীন। কুয়েতে খুলনা টাইটান্স ক্লাবের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় একটি হোটেলে অধিনায়ক রায়হান হোসেনের সভাপতিত্বে সহকারী অধিনায়ক হাসানুজ্জামান হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ক্লাবের পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম মারুফ। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্না ও উপদেষ্টা হুমায়ুন কবির। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদপত্র ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের দর্শক, আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমরা দুজন। আমি জেসমিন আরফিন দোসি এবং আমি শারফত আহমেদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।